আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সকলকে জানাই বিরামপুর আইসিডি স্কুল এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে সপ্তম অধ্যায়ের পার্ট তিন নিয়ে আলোচনা করবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদের সপ্তম অধ্যায় দুটা ক্লাস নিয়েছি, এক এবং দুই পার্ট। আজকে আমি তিন পার্ট নিয়ে আলোচনা করবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী অধ্যায় সপ্তম পার্ট তিন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমাদের আলোচনার আসলে বিষয়বস্তু কি, শিরোনাম কি, আমরা একটু দেখে নিতে পারি। তোমরা অবশ্যই বাসাতে বইটা, আমরা যখন ক্লাসটা দেখবে তোমরা অবশ্যই বইটা মিল করে নিবে, তোমাদের বইটা খুলে রাখবে, তাহলে তোমাদের যে আমি লেকচারগুলো বা আলোচনাটা করব সেটা কিন্তু তোমাদের বইয়ের আলোকেই, তোমাদের বইয়ে যা আছে তার আলোকেই করবো, তাহলে তোমাদের ভবিষ্যতে সুবিধা হয়, পরীক্ষাতে তোমরা প্রশ্নগুলো দিতে পারো, এই আলোকেই তোমাদের আলোচনাগুলো হবে। তাহলে সুপ্র শিক্ষিত, চলো তোমাদের যে বইয়ের যে আলোচনা সেটা তোমরা একটু বইটা খুলে বসবে, তাহলে আজকের যে আলোচনার বিষয় সেটা আমরা একটু দেখে নিতে পারি। সুপ্র শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো আজকের যে আলোচনা, আজকে যে পাঠ বা আলোচনার বিষয় সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ছবিটা দেখো, তোমাদের বইয়ের ছবিটা দেওয়া আছে। এই ছবিটা একটা শিশু দেখো কি কাজ করতেছে, গ্রিলের যে বিভিন্ন কাজ করে সেটা তোমরা ছবিটা তোমরা সচরাচর দেখতে পাও, আমাদের যে শহরে বা এটার মধ্যে আশেপাশে তোমরা লক্ষ্য করলে ছবিটা দেখতে পাও। তাহলে আজকের পাঠ শিশুদের মানবাধিকার লঙ্ঘন। তাহলে আজকের যে অধ্যায়টা ছিল, যে অধ্যায়টা আমি আলোচনা করছিলাম মানবাধিকার, সেই মানবাধিকার এর আগে আমি সকলের অধিকার, অর্থ শিশু অধিকার, এখন আমি আলোচনা করবো শিশুদের মানবাধিকার লঙ্ঘন। তাহলে মানবাধিকারটা কি, আমি কিন্তু আলোচনা করেই আসছি মানবাধিকার কি, সেখান থেকে সকলের যে অধিকার আছে সেখানে মানবাধিকার আসলে কি সেখান থেকে, তাহলে এই মানবাধিকার কিভাবে শিশুদের লঙ্ঘন হয় এই বিষয়টা। তাহলে তোমরা যে শিশু, তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের কিছু অধিকার আছে, যে অধিকারগুলো তোমাদের প্রাপ্য, রাষ্ট্র সমাজ পরিবার তোমাদেরকে দিতে বাধ্য, সেই অধিকার গুলো তোমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, এই অধিকার গুলো নিয়ে যে অধিকার গুলো তোমরা তোমার অধিকার ভোগ করতে মানে প্রাপ্য, তোমাদের কিন্তু ওই অধিকার গুলো আছে। অধিকার এমন একটা বিষয় যেটা তার প্রাপ্য, কিন্তু এই অধিকার গুলো যখন বঞ্চিত হয় তখন কিন্তু এটা লঙ্ঘন হয়ে যায়। সেই কথাটাই বলছে যে শিশুদের মানবাধিকার লঙ্ঘন, তাহলে কোনো কিছু যদি না করা যায় সেটা হচ্ছে লঙ্ঘন করা বা আইনকে ফলো না করা, যদি না করা তাহলে শিশুদের যে মানবাধিকার সেই বিষয়ে লঙ্ঘন হচ্ছে কি কি কারণে, সেই বিষয়গুলো আমরা কি দেখবো। তাহলে সুপরিচিত, চলো যাক আজকের যে পাঠ শিশুদের মানবাধিকার লঙ্ঘন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ মানে এই আলোচনার শেষে তোমরা যে বিষয়গুলো জানবে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেই, যে ক্লাসটি শেষ হলে তোমরা যে বিষয়টা জানবে সেটা আমরা একটু দেখে নিতে পারি। এটা হচ্ছে মৌলিক মানবাধিকার লঙ্ঘন হয় এরূপ বিষয়। তাহলে মৌলিক যে মানবাধিকার বিষয়, যে মৌলিক যেগুলো প্রাপ্যতা অবশ্যই থাকে, মৌলিক মানবাধিকার লঙ্ঘন হয় এমন বিষয়গুলো সেগুলো কি, শিশু শ্রম, শিশু নির্যাতন, শিশু পাচার ও মজুরি। মজুরি মানে কাজ করার মজুরি। তাহলে শিশুদের যে শ্রম মানে শিশুরা যে কাজ করে, শিশু নির্যাতন, শিশুদেরকে যে নির্যাতন করা হয়, শিশু পাচার, শিশুদেরকে বিভিন্ন দেশে বা পাচার করে বিক্রি করা হয়, এবং মজুরি যে কাজ করার ফলে যে মজুরিটা সেটা কি পরিমাণ দেওয়া হয়, এই যে বিষয়গুলো চিহ্নিত করতে পারবে। তাহলে মৌলিক মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো, যে বিষয়গুলো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমরা চিহ্নিত করতে পারবে। এরপর আমরা দেখব মৌলিক মানবাধিকার লঙ্ঘন হয় এই ধরনের বিষয়গুলো সম্পর্কে সচেতন হবে। তাহলে এই আলোচনাটা শেষ হলে মৌলিক মানবাধিকার যে লঙ্ঘন হয় যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা সচেতন হবে, জানবে এবং অন্যকে সচেতন করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পাঠ মানবাধিকার, সেখানে শিশুদের যে মৌলিক মানবাধিকার সেই বিষয়টা, তাহলে শিশুদের মানবাধিকার লঙ্ঘন হয় সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আজকে দেখে নেই যে আলোচনার শুরুতে আমাদের কি আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আসলে কি ধরনের কাজ করতে, দেখো একটা শিশু কিভাবে লেদে কাজ করতেছে, দেখো গ্রিলের কাজ, একটা শিশু কিভাবে পানির ট্যাঙ্কিকে বহন করে নিয়ে যাচ্ছে, এইটা কি তাদের কাজ করার কথা ছিল? তোমরা ভাবো এরা তো তোমাদের মতোই ছিল, তোমরা স্কুলে আসতেছো তারা কিন্তু স্কুলে যাইতে পারতেছে না। তাহলে এই বিষয়গুলো তোমরা লক্ষ্য করো, এই যে একটা শিশু দেখো কিভাবে ইঁদুরতে কি বহন করতেছে, তারপরে যে দেখো ইট ভাঙতেছে, এই যে বিষয়গুলো তোমরা এই বিষয়গুলো একটু দেখে তোমরা চিন্তা করো তাহলে কি হতে পারে। তাহলে এগুলো কি লঙ্ঘন না, এগুলো মানবাধিকার লঙ্ঘন না? তাদের শিক্ষার অধিকার ছিল, তাদের ভালো খাবারের অধিকার ছিল, ভালো পোশাকের অধিকার ছিল, কিন্তু সেই বিষয়গুলো তারা কিন্তু পাচ্ছে না। তারা এই এক মুঠো খাবার জন্য, একটু পোশাকের জন্য, দেখো বাসস্থানের জন্য তারা কি লড়াইগুলো করতেছে। তারাও কিন্তু তোমাদের বয়সেরই কিন্তু শিশু, দেখো তোমাদের মতোই বয়সের, তাহলে তাদের কি যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো অবশ্যই আমাদের দেখা আছে।
তাহলে অধিকার গুলো তারা পাচ্ছে না, এদের কিন্তু লঙ্ঘন হচ্ছে। তাহলে সুপরিশিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে শিশুদের, এই শিশুদের যে অধিকার গুলো, সেই অধিকার গুলো যে লঙ্ঘন হচ্ছে সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। তাহলে আজকের যে আমাদের আলোচনা, শিশুদের মানবাধিকার লঙ্ঘন, তাহলে এই শিশুদের যে অধিকার গুলো ছিল ভালোভাবে বাঁচতে থাকার, সেই অধিকার গুলো বঞ্চিত হচ্ছে, এই বঞ্চিত থাকার কারণে যে লঙ্ঘন সেটাই বলা হচ্ছে শিশুদের যে মানবাধিকার লঙ্ঘন সেটা। তাহলে চলো আজকের যে আলোচনা আমাদের, এটা আমরা শুরু করতে পারি। সুপুরুষ শিক্ষার্থীরা, এই যে তোমরা লক্ষ্য করো কিছু শিশুকে, তোমরা পথ শিশু তোমরা দেখতে পাচ্ছ, কিছু পথ শিশুকে, পথ শিশু বলতে যারা, তাদের কিন্তু বাড়ি ঘর থাকে না, তারা কিন্তু রাস্তায় থেকে থাকে এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ভালো কাপড় চোপড় থাকে না, এগুলোকে পথ শিশু বলি আমরা। দেখো অনেক শিশু তাদের পরিবারের অসলতার কারণে শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। তোমরা দেখো আমাদের অনেক শিশু আছে না, অনেক পরিবারে, গরিব পরিবারে জন্মগ্রহণ করছে, পরিবারে কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কিন্তু তারা স্কুলে যেতে পারে না, ভালো কাপড় চোপড় কিনতে পারে না, ভালো খাইতে পারে না, তার স্বাস্থ্যহানি হয়, এর ফলে তারা বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, শ্রম দিতে হয়। এর প্রভাবে কিন্তু সমাজে কিন্তু দারিদ্রতা বা সমাজে কিন্তু একটি দেশকে কিন্তু এগিয়ে নেওয়া সম্ভব হয় এরকম মানে অবস্থা থাকলে। তাহলে সুপরিশিক্ষিত এই যে শিশুরা, সমাজে যদি পরিবারে যদি অসচ্ছল থাকে, পরিবারে ইনকাম যদি না থাকে, এই গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, তাহলে শিশুদের কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত হয়। তাহলে সুপরিশিক্ষিতরা শিশুদের এই অধিকার থেকে, তোমরা দেখছো অনেক শিশু তাদের পরিবারে, এই অনেক শিশু তাদের পরিবারে কিন্তু অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার বঞ্চিত। এই শিশুরা কিন্তু দেখো আজকে তাদের স্কুলে যাওয়ার কথা, এটা তোমাদের মতো তারা স্কুলে যাওয়ার কথা, তারা স্কুলে না, দেখো রাস্তায় কিন্তু এই যে যেটা সেটা জিনিসপত্র কুড়ে বেড়াচ্ছে ময়লা আবর্জনার মধ্যে, দেখো এদের গায়ে শরীরে কিন্তু কাপড় নেই, তাহলে কি বোঝা যাচ্ছে যে এই শিশুগুলো কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই বাংলাদেশ সরকার কিন্তু এই এই ঝরে পড়া শিশুদেরকে কিন্তু রক্ষার জন্য কিন্তু কত শিশুর জন্য কত আনন্দ স্কুল করছে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী স্কুল করছে, এখানে অনেক ধরনের স্কুল কিন্তু ঝরে পড়া শিশুদের জন্য করতেছে। তাহলে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য, এবং সরকার এদের কিন্তু পোশাক থেকে শুরু করে খাবারের ব্যবস্থাও করতেছে এবং বিনোদনের এবং উপবৃত্তির ব্যবস্থা করেছে সুপ্রশিক্ষিত ক্ষেত্রে। তাহলে বাংলাদেশকে কিন্তু একটি উন্নয়নশীল দেশ এবং একটি ডেভেলপমেন্ট কান্ট্রি এবং মধ্যমের দেশ নিয়ে যাওয়ার জন্য সরকার কিন্তু এই সমস্ত একে মানে 100% মানে 100% শিক্ষিত করার জন্য কিন্তু বিষয়গুলো কিন্তু উদ্যোগ নিয়েছে। তাদের জন্য এই যে দেশের যে সার্বিক অবস্থা, এই যে পথ শিশু আছে তাদেরকে কিন্তু একটা ভালো অবস্থা নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমাদের কারণটা জানার দরকার যে পরিবার যে অসচ্ছলতা থাকে সেই কারণে কিন্তু অনেক শিশু কিন্তু এই পরিবারের সচ্ছলতার জন্য মানে আয় রোজগারের জন্য খাবারের জন্য কিন্তু তারা অন্য দোকানে কাজ করতে যায়, আর এই কাজ করতে যাওয়া কিন্তু তাদের উচিত না, মানে তাদের কিন্তু কাজ করা, তাদের প্রাপ্য ছিল স্কুলে যাওয়া, ভালো পোশাক পাওয়া, কিন্তু সেটা পাচ্ছে না, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন, যেটা তার পাওয়া উচিত ছিল। আর এই মানবাধিকারের বিষয় আছে শিশুদের যে লঙ্ঘন, এটাই বলছে শিশুদের যে অধিকার সেই অধিকার গুলো থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে সামাজিক অসচ্ছলতার কারণে কিন্তু অনেক শিশু এই যে দেখতে পাচ্ছি তোমরা মানে কোনো জায়গায় কাজ করতেছে, এই যে তোমরা দেখো অনেক শিশু ক্ষেত খামারে ইটের ভাঁটায় দোকানে কলকারখানায় কাজ করে। যদিও বাংলাদেশে 18 বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি, সুপ্রশিক্ষিত বাংলাদেশে আইন আছে 18 বছরের যারা তারা কিন্তু শিশু তাদেরকে বলি, কিন্তু তাদের কিন্তু শ্রম কিন্তু বেআইনি, আইনগতভাবে তাদের ভিত্তি নাই, তারা কিন্তু কোনো জায়গায় কাজ করতে পারবে না, তারা কিন্তু যে অধিকার, খাবার অধিকার, কাজের অধিকার, ভালো থাকার অধিকার, সেগুলো পাওয়ার কথা, কিন্তু তারা দেখো এই যে ইউনিটি স্টলে দেখো কাজ করতেছে, এই যে কারখানাতে কাজ করতেছে তোমাদের মতো, তো তাদের স্কুলে যাওয়ার অবশ্যই ইচ্ছা ছিল বা স্কুলে যাওয়ার অধিকার তাদের ছিল, ভালো পোশাক পরা দেখো তারা কিন্তু ভালো পোশাক তোমাদের মতো পড়তে পারেনি এবং ভালো পরিবেশে তারা পারেনি, তার থাকার জায়গাটাও কিন্তু ভালো নয় হয়তো বা। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, তাহলে এই শিশুগুলোর যে অধিকার তারা কিন্তু 18 বছরের কম, তাহলে বাংলাদেশের যে আইন আছে 18 বছরের যে যারা ছোট তারা কিন্তু শিশু, আর তাদের কিন্তু এই যে মানবাধিকার বিষয়ে শ্রম কিন্তু শ্রম আইনে বলা আছে 18 বছর যে শিশুদের কিন্তু শ্রম বেআইনি, মানে আইনগত কোনো ভিত্তি নাই, তারা কিন্তু আইনগতভাবে তারা কিন্তু এই কাজ করার অধিকার রাখে না। তাহলে সুপ্রশিক্ষিতরা তোমরা দেখো 18 বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম কিন্তু বেআইনি, তারা কিন্তু স্কুলে যাবার যোগ্যতা রাখে। তাহলে সুপ্রশিক্ষিতরা অবশ্যই এটা আছে মানবাধিকার লঙ্ঘন, সেটা হচ্ছে শিশুদের যে মানবাধিকার, এই যে শিশু এদের যে মানবাধিকার লঙ্ঘন সেই বিচারে বলা আছে। তাহলে শিশুদের কাজকর্ম সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। ধরো আরো কিছু ছবি আমরা দেখতে পাই, এই যে তোমরা দেখো, এই যে দেখো শিশুরা দেখো জমিতে কাজ করতেছে, দেখো ক্ষেত খামারে জমিতে কাজ করতেছে, সেখানে তো অনেক সিনিয়র যারা, বড় মানুষ যারা বা তাছাড়া তারা কাজ করার কথা, কিন্তু শিশুদের তো কাজ করা, তারা এখন কিন্তু স্কুলে যাওয়ার কথা, তাদের পড়ালেখা করার কথা, সেটা না করে তারা যখন জমিতে কাজ করতেছে,
তাহলে কি বুঝা যাচ্ছে? তাদের যে মানবাধিকার এটা লঙ্ঘন হচ্ছে শিশুদের। এই যে দেখো এই শিশুটি, দেখো ঈদের ভাড়ায় কাজ করতেছে, দেখো ঈদের ভাড়া, এই যে দেখতে পাচ্ছ ঈদের ভাড়ায় কাজ করতেছে। এই যে দেখো তার শরীরে কিন্তু ভালো পোশাকও নেই। তাহলে কি হচ্ছে, একটা শিশু যখন ভালো পোশাক পরতে পারে না, পড়ালেখা করতে পারে না, তার মৌলিক বিষয়গুলো কিন্তু লঙ্ঘন আছে। আর একটি দেশকেও কিন্তু যদি উন্নতি করতে হয় তাহলে অবশ্যই এই অবস্থা রাখা যাবে না। একটি দেশকে 100% শিক্ষিত করতে হবে, তাহলে তাদের যে শিক্ষার অধিকার সেটা কিন্তু তাদেরকে অবশ্যই দিতে হবে। একটি দেশ শিক্ষা ছাড়া কোনো উন্নতি করতে পারে না, তাহলে সকলকে উন্নত করতে গেলে অবশ্যই তার আবাসন ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করতে হবে। সরকার কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে তাদেরকে অনুদান উপভিত্তি দিয়ে পড়ালেখা শিক্ষা হার গ্রহণ করার জন্য। সুপর শিক্ষার্থীরা, এটা একটি মানবাধিকার লঙ্ঘন। তাহলে সুপর শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মনে রাখবে, 18 বছর কম বয়সী শিশুদের কিন্তু শ্রম দেয়নি, এটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ সুপর শিক্ষার্থীরা, তোমরা এই যে লক্ষ্য করো ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এটা কি ধরনের অবস্থা বিরাজ করছে আমাদের সমাজে। ছবিগুলো তোমরা দেখো, দেখো ঘর বাড়ি নেই পুড়ে শেষ, দেখো আর দেখো রাস্তা ঘুমাচ্ছে একটা শিশু। তোমরা সুন্দর বাসাতে ঘুমাচ্ছ, পড়তেছো, খাচ্ছ, অথচ এই শিশুটা দেখো একদম পথচারী রাস্তায় হারিয়ে যাচ্ছে, তার পাশে কিন্তু এই বাচ্চাটা ঘুমাচ্ছে। তাহলে এই শিশুটা সুন্দর পরিবেশে ভালো খেয়ে বেঁচে থাকার কথা, কিন্তু সেটা কিন্তু সেটা থেকে সে বঞ্চিত, সেটা কিন্তু তা হচ্ছে না। তাহলে সে থেকে কি বোঝা যাচ্ছে সর্বশেষ পরিস্থিতিতে, এই যে শিশুটি কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তোমাদের খারাপ লাগছে না? দেখো শিশুটি স্কুলে যাবার কথা, একটি ভালো জায়গায় ঘুমানোর কথা, সুন্দরভাবে পড়ালেখার করার কথা, এই যে দেখো শিশুগুলো তাবু টাঙ্গে আছে, তাদের শরীরে কিন্তু পোশাকও নেই ভালো। দেখো তোমরা কিভাবে, তারা দুবেলা ভালো খাবারও পায় না, তারা দুবেলা কিন্তু ভালো খাবারও পায় না, তাদের কিন্তু গৃহ নেই। এই যে দেখো পথে ঘুমাচ্ছে তারা, তাদের গৃহ থাকলে তো তারা এইভাবে থাকতো না, তাদের বাড়ির মধ্যে থাকতো। তোমরা জানো বাসা বাড়িতে তোমরা যেভাবে আসো তারাও সেভাবে থাকতো, এরা তোমাদেরই বন্ধু, তোমাদেরই ভাই বোন, তোমাদেরই উপাসী, কিন্তু তারা দেখো তোমরা তো ভালোভাবে এরা আছে এইভাবে। তাহলে অবশ্যই এদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এদের কিছু প্রাপ্য ছিল, এরা তো কোনো অপরাধ করেনি, তাহলে এদের প্রাপ্য গুলা থেকে তারা বঞ্চিত, এটা তো মানবাধিকার লঙ্ঘন। তাহলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা। এই যে দেখো পরিবারের সামর্থ্য না থাকায় শহরে অনেক শিশু গৃহহীন, তাহলে শহরে আমরা অনেক বস্তি দেখতে পাই যে বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু এই শিশুগুলো জন্মগ্রহণ করতেছে এবং বেড়ে উঠতেছে, এবং তাদের মানসিক বিকাশটা কিন্তু ওইভাবে হচ্ছে না। অবশ্যই একটি শিশুর মানসিক বিকাশ করতে গেলে অবশ্যই তাকে ভালো পরিবেশে ভালো খাবার ভালো পোশাক দিতে হবে এবং তাকে স্কুলে যেতে হবে। তাহলে আমাদের যে অস্বাস্থ্যকর এবং এই যে বস্তিগুলো রেখে কিন্তু একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এবং আমাদের এই যে শিশুরা, এই শিশুরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, মানে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাহলে অবশ্যই তাদেরকে শিক্ষা দীক্ষায় এবং জ্ঞান ধারণায় কিন্তু অনেক ভালোভাবে গড়ে তুলতে হবে, আর এদেরকে রাখে কিন্তু আমরা একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে অবশ্যই এই যে শিশুদের যে অধিকার, সেই অধিকারগুলো আমাদের দিতে হবে। যতদিন আমরা এই বাস্তবায়ন করতে পারিনি ততদিনই আমরা কিন্তু একটি উন্নত দেশে কিন্তু পরিণত হতে পারবো না। সুপ্রশিক্ষিতরা, তাহলে এই যে পরিবারের অসমর্থ সামর্থ্য না থাকার কারণে কিন্তু শিশুগুলো পথে বা গৃহহীন, যাদের বাড়ি ঘর নাই, সরকার চেষ্টা করছে তাদের বাড়ি ঘর করে দেওয়া যাবে এবং সুন্দরভাবে তাদের থাকার ব্যবস্থা, পড়ার ব্যবস্থা, তোমরা জানো পড়ালেখার কোনো খরচ লাগতেছে না, এখন বিনা বেতনে পড়ালেখা, আবার উপবৃত্তি দেওয়া হচ্ছে, বই দেওয়া হচ্ছে বিনা বই। তোমরা জানো প্রতি বছর জানুয়ারি মাসে আমাদের প্রধানমন্ত্রী তোমাদের সবাইকে কোনো টাকা ছাড়াই বিনামূল্যে বই বিতরণ করতেছে। তাহলে সুপ্রশিক্ষিতরা, শিক্ষার হার বাড়ানোর জন্য তো এই কাজগুলো করা হচ্ছে। তাহলে তোমরা দেখো যে এই শিশুগুলোর যে অধিকার সে অধিকার কিন্তু বঞ্চিত, দেখো তোমরা লক্ষ্য করো। তাহলে তোমার এরা বাসা বাড়িতে থাকার কথা, এই জন্য এদের যে মানবাধিকার সে মানবাধিকার কিন্তু লঙ্ঘিত হচ্ছে। শিক্ষার্থীরা, এই যে চিত্রগুলো তোমরা একটু লক্ষ্য করো, এই যে শিশুদের উপর কিভাবে চড়া হচ্ছে, দেখো এই যে শিশুদের উপর কিভাবে চড়া হচ্ছে, এর কারণ কি? এটা কিন্তু মানবাধিকার, শিশুদের উপর কিন্তু চড়া হওয়া যাবে না, মারা যাবে না, শিশুদের স্নেহ দিতে হবে, আদর করতে হবে, ভালোবাসতে হবে। এই যে দেখো অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শারীরিক নির্যাতন করা হয়, অনেক সময় কোনো কারণেই নাই রাজনীতি করে তাদেরকে শারীরিক নির্যাতন করে, এতে তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়, এতে তাদের কি হয় মানবাধিকার লঙ্ঘিত হয়। তাহলে একটি শিশুকে দেখো বিনা কারণে, অনেকে আছে যে পারিবারিক অসমর্থ থাকার কারণে কিন্তু তারও বাসা বাড়িতে কাজ করতেছে এবং কথা কথা তাকে মারা হচ্ছে। বিভিন্ন ভাবে আমরা সংবাদ দেখলে আমরা প্রায় দেখতে পাই শিশু নির্যাতন হয়ে গেছে। তাহলে সুপ্রশিক্ষিতরা, অবশ্যই এটা কাম্য না, এই শিশুগুলো অবশ্যই তারা ভাগ্যের কারণে তারা অন্যের বাড়িতে কাজ করতে গিয়েছে এবং তাদের তো সবকিছু তোমাদের মতো অধিকার ছিল, তোমাদেরই বন্ধু, তোমাদেরই ভাই, তোমাদেরই কেউ। তাহলে এই শিশুদের যে অধিকার, এই অধিকারগুলো যে লঙ্ঘিত হচ্ছে সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। তাদের মানুষের যে অধিকার, শিশুদের অধিকার,
সকলের যে অধিকার সেটা আছে মানবাধিকার, আর সেটা যদি না প্রাপ্য থাকে সেটা হচ্ছে লঙ্ঘিত হয়। সুপ্রশিক্ষিতরা এই যে অনেক সময় আমরা দেখি, তোমরা তো দেখো তোমাদের আশেপাশে কোনো বাসা বাড়িতে যারা গরিব শিশু যারা কাজ করতে যায়, কাজ না একটু ভুল ত্রুটি বা কোনো বিনা কারণে, দেখো তাদেরকে কিভাবে নির্যাতন করা হয়। তাহলে এটা অবশ্যই কাম্য না সুপ্রশিক্ষিতরা, এইটা অবশ্যই আমাদের কাম্য না, তাদেরকে অবশ্যই নির্যাতন করা যাবে না। তাদেরকে আমাদের কি করতে হবে, স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে, তাদেরকে ভালো খাবার দিতে হবে, পোশাক দিতে হবে, এবং তারা যেন পড়ালেখা করতে পারে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে। সুপ্রশিক্ষিতরা তারা অবশ্যই লক্ষ্য করো, তোমরা অবশ্যই তোমাদের যারা আছে তাদেরকে তোমরা সেই দৃষ্টিতেই, তোমাদের বন্ধু ভালোবাসার দৃষ্টিতেই দেখবে, তাদের সঙ্গে কোনো কখনো বৈষম্য করবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো তোমরা ছবিগুলো একটু লক্ষ্য করো দিন, এই ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আসলে কি হচ্ছে। দেখো এই যে দেখো নারী এবং শিশুদেরকে পাচার করার জন্য কিভাবে দেখো তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, দেখো বন্দুক ধরে বা বিভিন্ন ভাবে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকার বিরোধী কাজ। তাহলে শিশুদেরকে পাচার করা, আসলে পাচার কি, কোনো শিশুকে যদি ধরে অন্য কোনো দেশে বিক্রি করে দেওয়া হয় সেটাকে হচ্ছে শিশু পাচার। তাহলে শিশু পাচার কি, কোনো শিশুকে ধরে অন্য দেশে যদি বিক্রি করে দেওয়া হয় সেটা হচ্ছে শিশু পাচার। আর এই শিশু পাচার একটি মানবাধিকার বিরোধী কাজ। তাহলে শিশু পাচার কি ধরনের কাজ, মানবাধিকার বিরোধী কাজ। তাহলে তোমরা অবশ্যই দেখেছিলে সুপ্রিয় ক্ষেত্রে বর্তমান সময় অনেক জায়গাতে অনেক শিশু পাচার হয়ে যায়। তোমরা একটু ছোট মানুষ, তোমরা কেউ কোনো জিনিস দিলে তোমরা ছোট, তোমরা সবার থেকে সব জিনিস নিবে না, তোমরা দেখবে কোথাকার লোক কোথা থেকে আসছে জানবে, আবার একাই কোনো জায়গায় যাবে না, তোমরা লোকালয় কোনো জায়গায় যাবে না যেখানে মানুষজন থাকে সে জায়গায় থাকার চেষ্টা করবে সুপরি শিক্ষার্থীরা, না হলে তোমাদেরকে দেখো বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভাবে তোমাদেরকে পাচার করে নিয়ে যেতে পারে। তাহলে শিশু পাচার কিন্তু একটা ঘৃণিত কাজ, মানে খারাপ কাজ বা মানবাধিকার। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমাদের শিশুদেরকে দেখো গাড়িতে করে পাচার করে নিয়ে যাচ্ছে। তাহলে কেউ যদি তোমাদেরকে রাস্তাঘাটে কোনো জায়গায় যদি খাবার প্রলোভন দেয়, খাবার জিনিস দেখায় বা কোনো কিছু ই করে, তাহলে তোমরা অবশ্যই যাবে না, এটা অবশ্যই মানবাধিকার এবং তোমার নিজেরও ক্ষতি করবে, পরিবারের ক্ষতি হবে। আমাদের সমাজে অনেক খারাপ ব্যক্তি আছে যারা কিন্তু এই যে শিশু পাচারের সাথে জড়িত, এবং শিশু পাচার কিন্তু একটা মানবাধিকার বিরুদ্ধ কাজ। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে শিশুদেরকে পাচার করছে, তাহলে শিশু পাচার একটি মানবাধিকার বিরোধী কাজ, আমরা আমাদের সমাজে দেখতে পাই। তোমরা বলো এই যে ছেলে ধরা আছে, ছেলে ধরা নিয়ে যায় কিনা, কোথায় যায়, কেউ যদি একটা ছেলেকে ধরে নিয়ে যায় তাহলে সে কোথায় নিয়ে যায়, তাহলে অন্য জায়গায় কিন্তু তাকে বিক্রি করে দেওয়া হয়। তাহলে এটাই হচ্ছে শিশু পাচার। তাহলে অবশ্যই জানে তোমরা সতর্কভাবে চলাফেরা করবে, তোমরা দেখে শুনে চলবে যেন কোনো কারণে কোথাও পাচার যেন না হয়, তোমাদের যেন বিক্রি করে না দিতে পারে। সুপরি শিক্ষার্থীরা তোমরা সচেতন হবে, অন্যকেও সচেতন করবে এবং একসাথে থাকার চেষ্টা করবে। তোমরা ছোট, তোমাদের কিছু দেওয়ার প্রলোভন দিবে, তাহলে এগুলো তোমরা ফলো করে চলবে। এখন আমরা দেখবো সুপরি শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম শিশুদের যে মানবাধিকার লঙ্ঘন সেই বিষয়গুলো দেখলাম আমরা, একটি শিশু কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়, একটি শিশু সমাজে কিভাবে লঙ্ঘিত হয়, এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন এই মানবাধিকার লঙ্ঘিত বিষয়ে কিভাবে আমরা মানবাধিকার লঙ্ঘন মানুষ সচেতন করতে পারি, রক্ষা পেতে পারি, এই বিষয়ে আমরা একটু দেখার দরকার যে কিভাবে মানবাধিকার লঙ্ঘন আমরা রক্ষা করতে পারি। এই যে তোমাকে মানবাধিকার রক্ষায় আমাদের কি করতে হবে, তাহলে শিশুদের মানবাধিকার, সেই মানবাধিকার রক্ষায় আমাদের কি করতে হবে সেই বিষয়টা আমরা একটু দেখতে পারি। এই যে দেখো তোমরা মানবাধিকার বিষয়ে আমরা সভা সেমিনার বিভিন্ন প্রস্তাব, এই যে সরকারি ভাবে বিভিন্ন পদক্ষেপ দেওয়া, এই বিষয়গুলো নিতে হবে এবং সমাজকে সচেতন করে তুলতে হবে। তাহলে মানবাধিকার বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হবে, মূল বিষয় সচেতন হতে হবে, অন্যকে জানাতে হবে, এরকম ব্যানার ফেস্টুন বা প্রচার প্রচারণা এবং সচেতন জনগণকে সচেতন করে তুলতে হবে। সরকারি ভাবে যে উদ্যোগগুলো আছে এই উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে মানুষকে জানাতে হবে। সেক্ষেত্রে আমরা জানি যে শিশুদের যে মানবাধিকার বিষয়গুলো এগুলো দেখভাল করার জন্য কিন্তু রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে। কোথায় কোন ধরে পড়া শিশু আছে তাদেরকে বের করতে হবে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, তারা যেন বিভিন্ন ধরনের কাজকর্ম বা তারা ভালোভাবে বাঁচতে পারে, তারা যেন বাসা বাড়ি পায়, তারা যেন তোমাদের মধ্যে বাঁচতে পারে, এই বিষয়গুলো আমাদের সচেতন করে তুলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের অবশ্যই, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে শিশুদের যে সুরক্ষা শ্রম বন্ধ করুক, এই যে এই বিষয়ে দেখো, আর এই যে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক শিশু শ্রম, তোমরা নিশ্চয়ই জানো এই শিশু অধিকারের বিভিন্ন বিষয়ে কিন্তু শিশুদের ধারা আছে, কিন্তু আমাদের যে সবচেয়ে বড় সংগঠন জাতিসংঘ, এই জাতিসংঘের কিন্তু শিশু অধিকার সনদের 30টি ধারা আছে। এই 30টি ধারাতে কিন্তু তোমাদের যে বিষয়গুলো প্রাপ্য সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা আছে সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে জাতিসংঘ কর্তৃক তোমাদের জন্য যে শিশু অধিকার সনদ আছে কিন্তু এই সনদের কিন্তু 30টি ধারা। তাহলে এই যে বর্তমান বিশ্বের যে অবস্থা, এই বিশ্বের যে দারিদ্র পীড়িত এবং যে শিশুদের যে অধিকার বঞ্চিত, এদের জন্য কিন্তু জাতিসংঘ কাজ করে যাচ্ছে, এর সাথে বিভিন্ন দেশও কিন্তু কাজ করে যাচ্ছে, এবং অটিজম যে ধরে পড়া শিশু এবং আমাদের যে
প্রতিবন্ধী শিশু তাদের কিন্তু অবহেলা করা যাবে না, তারাও কিন্তু অনেকভাবে দারিদ্রতার শিকার হয়, বিভিন্ন ভাবে তারা কাজ পায় না বা পড়ালেখার সুযোগ পায় না। তোমরা নিশ্চয়ই জানো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার মেয়ে শাহনেওয়াজের পুতুল, তিনি কিন্তু অটিজম বিষয়ে কাজ করতেছেন এবং বাংলাদেশে কিন্তু এই যে প্রতিবন্ধী থেকে কিন্তু মানে মেধাবী সম্পন্ন শিশু তৈরি করার জন্য প্ল্যান বা তৈরি করতেছে এবং দেশকে কিন্তু ওই যে প্রতিবন্ধীদের কিন্তু উন্নয়নে অনেক ধরনের কাজ করতেছে। তাহলে অবশ্যই আমাদের এই শিশুদের যে মানবাধিকার রক্ষা এটা অবশ্যই আমাদের করতে হবে, জনগণকে সচেতন করতে হবে। প্রথম কথা, জনগণকে অবশ্যই সচেতন করতে হবে, তাহলে আমাদের বিভিন্ন প্রচারণা অন্যকে বলতে হবে, এভাবে আমরা মানবাধিকার রক্ষা করতে পারি। শিক্ষার্থীরা, আজকে আমি প্রায় তোমাদের যে ক্লাস যে মানবাধিকার এই বিষয়ে শেষের প্রান্তে এসেছি। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের যে এই অধ্যায়, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তোমাদের যে বিষয়গুলো আছে, শূন্য স্থান, কাঠামোবদ্ধ প্রশ্ন, ছোট প্রশ্ন, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দিব। তাহলে তোমরা নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝেছো আসলে শিশুদের যে মানবাধিকার লঙ্ঘন হয় সেই বিষয়গুলোকে কিভাবে হয়, আসলে কিভাবে আমরা সংশোধন করতে পারি এই বিষয়গুলো তোমরা জানলে। তাহলে এখন আমরা এই প্রশ্নগুলো দেখবো, তোমরা দেখো, লক্ষ্য করো, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, তাহলে সঠিক শব্দ দিয়ে এই শূন্যস্থান গুলো পূরণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, যেমন দেখো, শিশুরা শিক্ষার দাস থেকে বঞ্চিত, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। তাহলে শিশুরা কি থেকে বঞ্চিত? শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। তাহলে শিশুরা কিন্তু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। এরপর তোমরা দেখো, শিশুদের দাস নির্যাতন করা করা হয়, শিশুদের কিন্তু বিনা কারণে নির্যাতন করা হয়। তাহলে শিশুদের কিন্তু বিনা কারণে কিন্তু নির্যাতন করা হয়, তাহলে অবশ্যই শিশুদের কিন্তু নির্যাতন না হয় এই বিষয়ে আমাদের সচেতন হবে। কারণ অনেক সময় শিশুদের বিদেশে দাস করা হয়, কি হয়, হয়তো বিদেশে পাচার করা হয়। তাহলে অনেক সময় কি হয়, বিদেশে শিশুদেরকে পাচার করা হয়। তাহলে অনেক সময় শিশুদেরকে কি করা হয়, বিদেশে পাচার করা হয়, মানে বিদেশে যে বিক্রি করা হয়, এখানে ধরে নিয়ে যায় বিক্রি করা, যেটা তোমাদেরকে আমি বললাম। মানে মানবাধিকার রক্ষায় আমাদের ন্যাস হতে হবে, তাহলে মানবাধিকার রক্ষায় আমাদের কি হতে হবে, সচেতন হতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে মানবাধিকার বিষয়ে আমাদের সচেতন হতে হবে, এই যে এখানে কোন শব্দগুলো বলবে এই বিষয়গুলো তোমরা জানলে, এখানকার এগুলোই গুরুত্বপূর্ণ শব্দ, তোমরা বাসায় আরো একটু ভালো করে পড়বে, যে এই যে আমি চারটা দিয়েছি অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। এরপর তোমরা লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। তাহলে এই যে নিচে যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো উত্তরগুলো কিন্তু সংক্ষেপে দিতে হবে, খুব শর্টকাট দিতে হবে। সেটাই যে কিসের কারণে অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত? তাহলে পরিবারের অসমর্থনের কারণে, পরিবারের সমর্থন না থাকার কারণে কিন্তু অনেক শিশু কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত। কিন্তু তাহলে শিশুদের কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত কারণ পরিবারের অসমর্থন, পরিবারের সচ্ছলতা নাই, পরিবারের আর্থিক অবস্থা খারাপ, এই কারণে কিন্তু শিশুরা কিন্তু বঞ্চিত। তাহলে কত বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা বারবার বলছিলাম আমি, কত বছরের কম বয়সী শিশুদের কিন্তু শিশু শ্রম থেকে বেআইনি, শিশু শ্রম বেআইনি সেটা 18 বছরের। তাহলে 18 বছর বয়স না পর্যন্ত কিন্তু এগুলো শিশু বলা হয়, আর এদের কাজকর্ম কিন্তু আইনগতভাবে বেআইনি। তাহলে শিশু শ্রম কিন্তু বেআইনি 18 বছরের কম বয়সী শিশুদের। এরপর তোমরা দেখো, পরিবারে কি কি না থাকার কারণে অনেক শিশু গৃহহীন? পরিবারের সামর্থ্য বা পরিবারের অর্থাবস্থা ভালো না থাকার কারণে কিন্তু পরিবারের অনেক শিশু কিন্তু গৃহহীন। পরিবারের বাসস্থান, যে পরিবার বাসস্থান নাই বা সামর্থ্য নাই বাসস্থান করার, এই কারণেই কিন্তু পরিবারের শিশুরা কিন্তু গৃহহীন। যে রাস্তাঘাটে পথ শিশুদের দেখি তাদের কিন্তু বাসস্থান নেই থাকার, তারা কিন্তু রাস্তাতেই বসবাস করে, আর রাস্তাতে বসবাস করে তারা স্বাস্থ্যহানি এবং বিভিন্ন সমস্যায় তারা ভুগে থাকে। শিশুদের বিদেশে পাচার করা কোন ধরনের কাজ? তাহলে শিশুদের বিদেশে পাচার করা কোন ধরনের কাজ? আর শিশুদের বিদেশে পাচার করা কিন্তু মানবাধিকার বিরোধী কাজ। তাহলে শিশুদের বিদেশে পাচার করা হচ্ছে মানবাধিকার বিরোধী কাজ। শিশুদের বিদেশে পাচার করা কোন ধরনের কাজ? মানবাধিকার বিরোধী কাজ। শিশুরা বেআইনি ভাবে কোথায় কোথায় শ্রম দিচ্ছে? যে জায়গাগুলোতে শিশুরা শ্রম দিচ্ছে, ইটের ভাটায়, কলকারখানায়, বিভিন্ন ধরনের ক্ষেত খামারে শিশুরা শ্রম দিচ্ছে, এটাকে বেআইনি ভাবে আমরা আশেপাশে যে দেখা পাই শিশুদের যে শ্রম দিচ্ছে এটা কিন্তু বেআইনি ভাবে তারা শ্রম দিচ্ছে, তাদের কিন্তু শ্রম দেওয়ার বিষয় না, এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এটাই বলছে শিশুরা বেআইনি ভাবে কোথায় কোথায় শ্রম দিচ্ছে, কলকারখানায়, ইট ভাটায়, ক্ষেত খামারে, এগুলোতে, দোকানপাটে, এগুলোতে কিন্তু শিশুরা কিন্তু বেআইনি ভাবে শ্রম দিচ্ছে। শিশুদের মানবাধিকার রক্ষায় আমাদের কি করতে হবে? শিশুদের মানবাধিকার রক্ষায় আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। প্রথমত আমাদের সচেতন হতে হবে, অন্যকে সচেতন করে গড়ে তুলতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, শিশুদের মানবাধিকার রক্ষায় আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে।
এখন তোমরা দেখো কাঠামোগত প্রশ্ন, এটা একটি বড় প্রশ্ন, এটা কয়েকটা অংশ আছে, ঠিক আছে? কাঠামোগত প্রশ্ন উত্তর, শিশু পাচার কি? তাহলে কোন শিশুকে ধরে নিয়ে যদি বিদেশে বিক্রি করা হয় সেটা হচ্ছে শিশু পাচার। আর এটি কি ধরনের অপরাধ? এটি একটি মানবাধিকার বিরোধী অপরাধ, এটা একটি সমাজ বিরোধী অথবা মানবাধিকার বিরোধী অপরাধ। তাহলে শিশু পাচার হলো বিদেশে কোনো শিশুকে ধরে নিয়ে যায় বিক্রি করে দেওয়াকে শিশু পাচার বলি আমরা, এই দেশ থেকে কোনো শিশু পাচার করে নিয়ে যাওয়াকে শিশু পাচার বলি। এটি কি ধরনের অপরাধ? মানবাধিকার বিরোধী অপরাধ, এটি একটি মানবাধিকার বিরোধী অপরাধ। শিশু অধিকার লঙ্ঘনের চারটি উদাহরণ দাও, শিশু অধিকার লঙ্ঘনের চারটি উদাহরণ। তাহলে শিশু অধিকারের লঙ্ঘনের যে উদাহরণগুলো, যেটা আমি তোমাদের প্রথমে আলোচনা করলাম, যে শিশুরা পরিবারের অসমর্থ থাকার কারণে শিশু যে বিদ্যালয়ে যেতে পারে না, পড়ালেখা করতে পারে না, সেই ধরনের মানবাধিকার লঙ্ঘন। এরপরে বলা যায় শিশুরা কিন্তু ক্ষেত খামার বিভিন্ন প্রতিষ্ঠানে যে শ্রম দিচ্ছে, এটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন। এরপরে 18 বছর কম বয়সী শিশুরা যে শ্রম দিচ্ছে এটাও, আবার এই যে শিশু পাচার সেটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন। সুপ্রশিক্ষিতরা আরো একটি বলতে পারি আমরা, শিশুদের বিনা কারণে যে নির্যাতন করা হচ্ছে সেটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন। তাহলে শিশু অধিকার লঙ্ঘনের যে চারটি উদাহরণ সেটা আমি দিলাম, যে শিশু অধিকার যে লঙ্ঘনের চারটি উদাহরণ সেটা দেওয়া হলো। তাহলে সুপ্রশিক্ষিতরা আমি ক্লাসে একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, আজকে এখানেই আমি শেষ করা করবো। তাহলে পরিশেষে আমি তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ করে জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন, সুস্থ থাকুন, বাসায় থাকুন, নিরাপদে থাকুন।